হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আজকে সেভাবে মানে বেরোনোর প্ল্যানিং ছিল না। তার কারণ হচ্ছে কালকে যখন আমরা মাসির বাড়ি থেকে এলাম 11:30টার সময়, তারপরেই হঠাৎ ফোন এসেছিলো 11:45টার সময়, অর্পণের এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল। তো অর্পণ তখনই রাত্রেবেলা বেরিয়ে গেছিলো 3:45 পর্যন্ত, ওকে নিয়ে হসপিটাল নিয়ে যায়। তো যাই হোক, রাত্রে যে কোনো কারণেই হোক না কেন, ওকে হসপিটালে ভর্তি করানো হয়নি। আজকে সকালবেলা আবার ও গেছিলো, গিয়ে হসপিটালে ভর্তি করিয়ে 5টার সময় বাড়ি এসছে। তো যাই হোক, ওর অবস্থা খুব একটা ভালো নেই। জয়ের অবস্থা, জয়কে তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো, অর্পণের জন্মদিনের ভিডিওতেও দেখেছো, তাছাড়া আমার যে রাখি ভিডিওটা ছিল সেই ভিডিওটাতেও তোমরা ওকে দেখেছো, আমি জয়কে রাখি পরিয়েছিলাম। তো সত্যি খুব খারাপ লাগছে ওর জন্য, সে কারণে আজকে আর অন্য কোথাও বেরোয়নি সোমবার। আজকে একটু দরকারেই যাচ্ছি, শ্যাম্পু ট্যাম্পু শেষ হয়ে গেছে, সেসব কারণে যেন সব করে একটু যাচ্ছি। তো চলো, তোমাদের তখন বললাম যে আমি এসি শোধ করে অবশ্যই মানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য। তো আজকে শোধ করে সোমবার এমনিতে বন্ধ থাকে, কিন্তু এর আগে কিন্তু কয়েকটা সোমবার দেখছিলাম শোধের শ্যাম্পু ট্যাম্পু যে দোকানটা কিনি সে দোকানটা খোলা থাকছিল, কিন্তু এই গত সপ্তাহে দেখলাম বন্ধ ছিল, আজকে বলেছি বন্ধ আছে। যাই হোক, এটা কেনার জন্যই আমি এসেছিলাম দিল্লি। তো আজকে এখন আমরা আজকে বই নিয়ে এসেছি, বহুদিন পর চাউমিন আর চিলি চিকেন খাচ্ছি। আসলে চাউমিনটা খুব বেশি খাই না হচ্ছে হেলথের জন্য ভাবনা চিন্তা করে, কারণ চাউমিন খাওয়া তো এমনিতেও শরীরের জন্য খুব একটা ভালো না, প্রচুর পরিমাণে তেল যায়, সঙ্গে চাউমিনটা একদমই ময়দার, সে কারণেই খাওয়া হয় না। কিন্তু চাউমিন চিলি চিকেন খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। আর এই দোকানটা কিন্তু আমার বিয়ের আগের থেকে আসতাম, মানে এটা হচ্ছে আমাদের প্রেম করার জায়গা বলতে পারো। আমরা যখন প্রেম করতাম তখন এখানে এসেই প্রেম করতাম, মানে খাওয়া দাওয়াও হতো, সঙ্গে প্রেম পর্বও চলতো। তখন কিন্তু এত কিছু খেয়ে দেও মোটা হতাম না, আর এখন জল খেলেও যেন ফুলে যাই, কেন জানি না। আজকে বাড়িতে সেভাবে কিছু রান্না হয়নি, তো তার জন্যই আজকে এখান থেকে চিলি চিকেন আর চাউমিন খেয়ে যাচ্ছি রাত্রির ডিনার হিসাবে। কালকে চিকেন হাঁড়ি বানাবো, তো সেদিন যে হাঁড়িগুলো এনেছিলাম সে হাঁড়িগুলোকে এখন 30 মিনিটের জন্য একটু জলে ভিজিয়ে রাখবো, দিয়ে এই যে তারজালি যেগুলো বলে না বাসন মাজার তারজালি, তো এই তারজালি দিয়ে একটু মেজে নিতে হবে। মেজে নিলে পরে যে ভেতরে যে বালিটা থাকে সেই বালি ভাবটা বেরিয়ে যাবে। তারপর কিছুক্ষণের জন্য তেল মাখিয়ে রেখে দিতে হবে রান্না করার মোটামুটি 30 মিনিট 1 ঘন্টা আগে, তারপর রান্নাটা করতে হবে। তো আমি এখন আগে এটাকে মেজে নেবো একটু জলে ভিজিয়ে। আগের থেকে ধোয়ার প্রয়োজন নেই, আমি আগের থেকে মেজে ধুয়ে রাখছি, তার কারণ হচ্ছে আমি আজকে এটা এই যে ফেব্রিক কালার করে রাখবো যাতে হাইটাকে দেখতে সুন্দর লাগে। আসলে এটা যেহেতু আমি আমার রান্নার চ্যানেলে রান্না মানে রান্নার রেসিপি হিসেবেও ছাড়বো, তার জন্য ডেকোরেশন করা। আপনাদের এমনি যদি তোমরা বাড়িতে এই রান্নাটা করো সেক্ষেত্রে কিন্তু এটা এরকম আগের থেকে ধোয়ার প্রয়োজন নেই, যেদিন রান্না হবে সেদিন ধুলেই হবে। তো আমি আগের থেকে একটু ধুয়ে রাখছি যাতে আমার ফেব্রিক কালারটাও সুন্দরভাবে বসবে, তা না হলে পর এই মাটির মধ্যে যদি এমনি ফেব্রিক কালার করতে নিতাম তাহলে কিন্তু অনেকটা কালারই টেনে নিত মাটিতে। তো তার জন্য আমি আর একটু জলে ভিজিয়ে নিলাম যাতে আমার ফেব্রিক কালারটা বেশি নষ্ট না হয়। আর আমি একেবারে একটুখানি মেজেও দেবো যাতে আগামীকাল এটা যখন রান্না করবো একদম পুরোপুরি হাইটা রেডি থাকে। এটাই তারজালি দিয়েই মাজবে, এটা কিন্তু এমনি স্কচ ব্রাইট দিয়ে মাছলে হবে না, কারণ ভেতরে যে বালি বালি একটা ভাব থাকে না মাটির বাসনের, তারজালিটা দিয়ে মাজলে এই বালি ভাবটা কেটে যাবে পুরো। খুব বেশি মাছের প্রয়োজন নেই, হালকা মাছলেই হবে। হাঁড়িতে আঁকা কমপ্লিট হয়ে গেছে, এই
এটাই হচ্ছে বড় হাড়িটা, বড় হাড়িটাতে আমি এটা নিয়েছি যেটাতে রান্না হবে। তো আমি কিন্তু এটা পেছনে কোনো রকম মাটি লেপে নিইনি, আমি এমনিই করবো। আর ছোটো যেটা সার্ভিংয়ের জন্য কিনেছি সেটাতেও আমি এঁকেছি। তো এখন ভাবছি যে হয়তো সার্ভিংয়ের হাইট আমি কালকে ইউজ নাও করতে পারি, আমি এটার মধ্যেই সার্ভিংটাও দেখিয়ে দিতে পারি, দেখি এখনও ঠিক নেই। কালকে যেরকম ইচ্ছা হবে সেই অনুযায়ী সেটা করবো। তো যাই হোক, এটার মধ্যেও কিন্তু আমি ভাবছি যে সার্ভিং করলে খারাপ লাগবে না, মানে এটার থেকেও কিন্তু দেখা যাবে, এটার মুখটা কিন্তু খুব ছোটো নয়। তো দেখি যদি মনে হয় যে না এটা সার্ভিংয়ে খাওয়াটা বোঝা যাচ্ছে না, তাহলে পরে এটা তো ট্রান্সফার করবো, নাহলে এটাতেই দেখিয়ে দেবো। এই আর বহুদিন পরে রং তুলি ধরেছি, তো অত হয়তো পারফেক্ট হয়নি, যতটা পেরেছি চেষ্টা করেছি ডিজাইন দেওয়ার। এখানে ইয়েলো, গ্রিন, হোয়াইট, স্কাই আর অরেঞ্জ কালার দিয়ে করেছি। আর এটাতে করেছি হোয়াইট, স্কাই, ইয়েলো, অরেঞ্জ, একটা হালকা পিঙ্ক কালার ছিল, সেটা আর বোঝা যাচ্ছে না, যাই হোক। আর এখানে রেড আর হোয়াইট দিয়ে করেছি। এই আর বিশেষ কিছু আঁকলাম না, কারণ এই তুলিটাও না আমার ভালো না, মানে অনেকদিন পুরনো হয়ে গেছে, তো তুলিটা মানে পুরো কী বলবো, দেখো নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছি যাই না, তুলিটা কিন্তু পুরো মাথাটাও না কেমন মানে ছড়িয়ে গেছে, দেখো এটা পুরো নষ্ট হয়ে গেছে তুলিটা। তুলিটা দিয়ে আর আঁকা যাচ্ছিল না, খুব কষ্ট করে এঁকেছি, শেষ পর্যন্ত ইয়ারবার্ড দিয়ে আঁকাটা কমপ্লিট করেছি, তাই খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, যতটা পেরেছি করেছি, ব্যাস আজকে এই পর্যন্তই, আর কিছু দেখানোর নেই। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সাথে কালকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট।